তো দারিদ্রতা লেগেই আছে আমি তো সেই আগে রিক্সা চালাতাম এখনো রিক্সা চালাই আমি তো সেই আগেই নর্মাল চাকরি করতাম এখনো সেই নর্মাল চাকরিই করি আগে আমি দেনায় হাবুডুবু ছিলাম এখনও তো সেই দেনায় হাবুডুবু রয়েছি তাহলে এই সুরার ফাজিলত কোথায় তো আমার সেই আগের দেনা লেগেই আছে আগের ঋণ আগের মতোই রয়ে গেছে আমার সেই ছোট চাকরি সেটা এভাবেই রয়ে গেছে আমি রিক্সা চালাচ্ছি আমি তো এখন রিক্সা বাদ দিয়ে অটোরিকশা অটোরিকশার পরে ইজি বাইক ইজি বাইকের পরে সিএনজি পিক আপ তারপরে প্রাইভেট কার এভাবে তো আমার উন্নতি হচ্ছে না তাহলে অবশ্যই আল্লাহতালা তাকে দারিদ্রতা মুক্ত রাখবে তাকে সমস্ত প্রকার দেনা থেকে সমস্ত প্রকার ঋণ থেকে মুক্ত করে রাখবে এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভাষা থেকে বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু প্রিয় ফেসবুক বন্ধুরা দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি সুক্রিয়া আল্লাহ ইউজিকুম মা কুদি আলাকুম বন্ধুরা আমি এখন বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থান করছি সময় সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিট অর্থাৎ মাগরীবের নামাজের পরে রাসুলি করিম সাল্লহ আসসালাম হাদিসে বলেছেন আ আুরাত আতি ফি কুল্লি লামতিব ফা কতুন আবাদা যদি কোনো ব্যক্তি প্রতিদিন প্রত্যহ রাতে সুরাতুল ওয়াকে আ অর্থাৎ কোরআনুল করিমের সাতাইশতম একটি সুরা অবস্থিত যেই সুরার নাম হলো সুরত ওয়াকেয়া এই সুরাকে পাঠ করে তুসি বহু ফা কতুন আবাদা তাহলে দারিদ্রতা কখনোই তাকে স্পর্শ করবে না হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম যে শব্দটা বলেছেন সেটা হলো মাং করা ওয়াকে আতি ফিকুল্লি রাইলাতিন যদি কোনো ব্যক্তি প্রতি রাতে প্রত্যহ রাতে সুরতুল ওয়াকয়া পাঠ করে লামতুসি বহু ফা কতুন আবাদা দারিদ্রতা কখনোই তাকে স্পর্শ করবে না আসলে হাদিসের সঠিক অনুবাদ আমরা না জানার কারণে একদিক থেকে যেমন আমরা এই সুরা পাঠ করি না এই সুরা পাঠের ক্ষেত্রে অবহেলা করি ঠিক তেমনিভাবে আরেক শ্রেণীর মানুষ আছে যারা এই সুরা ঠিকই পাঠ করে পাঠ করার পরে তারা এভাবে অভিযোগ করতে থাকে যে আমার তো দারিদ্রতা লেগেই আছে আমি তো সেই আগে রিক্সা চালাতাম এখনও রিক্সা চালাই আমি তো সেই আগেই নর্মাল চাকরি করতাম এখনও সেই নর্মাল চাকরিই করি আগে আমি দেনায় হাবুডুবু ছিলাম এখনও তো সেই দেনায় হাবুডুবু রয়েছি তাহলে এই সুরার ফাজিলত কোথায় এই সুরা পাঠ করার কারণে যে দারিদ্রতা আমাকে স্পর্শ করবে না তার বাস্তবতা কোথায় এভাবে অনেকেই অভিযোগ তুলে আসলে এই হাদিসটা সঠিক অনুবাদ তারা বুঝে না রাসুল্লাহ সাল্লাহাম শব্দচয়নের ক্ষেত্রে বলেছেন ফিকুল্লি লাইলাতিন প্রতি রাতে যারা সুরাত লোয়াকে পাঠ করবে এখানে ফি কুল্লি লাইলাতিন কুল্লুন মানি প্রতি রাতে প্রতিদিন প্রত্যহ প্রতি রাতে যদি সুরাতুল ওয়াকেয়া পাঠ করে কখনোই তাকে দারিদ্রতা স্পর্শ করবে না আমরা তো একদিন দুই দিন অথবা এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস করি দুই মাস কে এমন খুব কম মানুষই আছে যে একেবারে কন্টিনিউ করে আজ কাল এর পরের দিন এর পরের দিন এভাবে প্রতিদিন রাতে সুরাতুল ওয়াকেয়া পাঠ করে এভাবে খুব কম মানুষই পাওয়া যাবে যদি কেউ ঠিকই এভাবে পাঠ করে অবশ্যই আল্লাহ তালা তাকে দারিদ্রতা মুক্ত রাখবে তাকে সমস্ত প্রকার দেনা থেকে সমস্ত প্রকার ঋণ থেকে মুক্ত করে রাখবে এটা রাসুল্লাহ সাল্লাহ ভাষা থেকে বোঝা যাচ্ছে এমন নয় যে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম একটি বিষয় ঘোষণা দেবেন আর আল্লাহ তালা সেটাকে বাস্তবায়ন করবে না অথবা আল্লাহ তালার মানসার খিলাফ আল্লাহতালা যেটা চাচ্ছেন না এর বিপরীত রাসুল্লাহ সাল্লাহ আলু ঘোষণা দিয়ে বলবেন যে তোমরা সুরতল ওয়াকেয়া পাঠ করো তোমাদেরকে দারিদ্রতা মুক্ত রাখবে দারিদ্রতা তোমাদেরকে স্পর্শ করবে না এমন ঘোষণা রাসুল্লাহ সাল্লাহ আলু কখনোই দিবেন না আর রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম যেহেতু ঘোষণা দিয়েছেন তার মানে অবশ্যই যদি কেউ কন্টিনিউ করে কেউ যদি প্রতিদিন বাস্তবেই সে সুরতুল ওয়াকেয়া প্রতিদিন নিয়মিত পাঠ করে অবশ্যই আল্লাহ তালা তাকে দরিদ্রতা মুক্ত রাখবে তাকে দারিদ্রতা মুক্ত রাখবে দারিদ্রতা তাকে স্পর্শ করবে না এই হাদিসের শেষ অংশে যেটা বলা হয়েছে লাম তুসিবহু ফাঁকতুন আবাদা তাকে দুর্ভিক্ষ তাকে দারিদ্রতা স্পর্শ করবে না যারা এই অভিযোগ তুলতেছেন যে আমি সুরতল ওয়াক পাঠ করি কই তারপরে তো আমার সেই আগের দেনা লেগেই আছে আগের ঋণ আগের মতোই রয়ে গেছে আমার সেই ছোট চাকরি সেটা এভাবেই রয়ে গেছে আমি রিক্সা চালাচ্ছি আমি তো এখন রিক্সা বাদ দিয়ে অটোরিকশা অটোরিকশার পরে ইজি বাইক ইজি বাইকের পরে সিএনজি পিক আপ তারপরে প্রাইভেট কার এভাবে তো আমার উন্নতি হচ্ছে না তাহলে এই সুরার ফজিলত কী এই ধরনের যারা অভিযোগ তোলে তাদের ক্ষেত্রে বলবো যে এখানে বলা হয়েছে লামতসি ফা কতুন আবাদা তাকে দরিদ্রতা এবং দুর্ভিক্ষ স্পর্শ করবে না আপনি এই সুরা পাঠ করার আগে যেই হালতে ছিলেন যেই অবস্থায় ছিলেন অবশ্য অবশ্যই এই সুরা পাঠ করার পরে আল্লাহ তালা আপনার ভিতরে এমন একটি পরিবর্তন এনে দিয়েছে যে এই সুরা পাঠ করার পরে আপনি সেই আগের হালতে নেই অথবা এমন হতে পারে যে আপনি যে অবস্থানে ছিলেন এই সুরা পাঠ করার পরে আল্লাহ তালা আপনার পদোন্নতি ঠিকই করেননি আপনি সেই স্বাভাবিক অবস্থায় আগের মতোই রয়েছেন তবে এই সুরা পাঠ এই সুরার তেলোয়াতের মাধ্যমে আল্লাহতালা আপনার থেকে অনেকগুলো বিপদাবাদকে কাটিয়ে দিয়েছেন অনেক আল্লাহ তালা আপনার থেকে সরিয়ে নিয়েছেন এই সুরের ফাজিলাতে